আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর সমাধিতে হাসিনা মোদির শ্রদ্ধা, গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা চায় দুদেশ, ওরাকান্দি সুধীর সমাবেশে বললেন ভারতের প্রধানমন্ত্রী। বাইতুল মোকারম পল্টনে র্যাব পুলিশের সতর্ক অবস্থান, হাটহাজারিতে সড়ক অবরোধ, থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জেলায় বিজেপি মোতায়েন। সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় পৃষ্ঠপোষক বিএনপি, অভিযোগ কাদেরের, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহ। দেশে করোনার 34টি জিনগত পরিবর্তন শনাক্ত, যুক্তরাজ্য, ব্রাজিল ও আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তরুণরাও, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাতক্ষীরা ও গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের দুটি মন্দিরে পূজা দিয়েছেন, প্রার্থনা করেছেন। ওরাকান্দিতে তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও শান্তির উদ্দেশ্যে একসাথে কাজ করবে। শনিবার সকাল 10টায় সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরে যান নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের কালী মন্দিরে পূজা অর্চনায় অংশ নেন এবং প্রার্থনা করেন। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহারা। পরে একটি গাছের চারা রোপণ করেন নরেন্দ্র মোদি। এরপর ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শনে যান। সেখানে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে ঠাকুর বাড়িতে পূজা দেন, প্রার্থনা করেন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকায় ফিরে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। দুই দেশের বেশ কয়েকটি সমঝোতা স্মারক শোয়ের পাশাপাশি ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। হরতাল ও বিক্ষোভ সমাবেশের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন রকম বাধা সৃষ্টি করা হলে দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, শুক্রবার হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করেছে ছাত্রলীগ যুবলীগ। জুমা নামাজ শেষে মুসল্লিরা প্রতিবাদ জানাতে চাইলে দেশীয় অস্ত্র লাঠি সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন মাওলানা মামুনুল হক। তিনি আরো বলেন, বায়তুল মোকারম, যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারি সহ দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিদের উপর যেভাবে হামলা করা হয়েছে তার প্রতিবাদে রবিবার শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। কোনো উস্কানি দেয়া হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। চট্টগ্রামের হাটহাজারিতে সড়ক ও রেললাইন অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এদিকে থমথমে ব্রাহ্মণবাড়িয়া, স্থগিত করা হয়েছে স্টেশনের সব ট্রেনের যাত্রা বিরতি। সহিংসতা ঘটনায় আটক করা হয়েছে 14 জনকে, বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। শনিবার সকাল থেকে হাটহাজারির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন, এতে যান চলাচল বন্ধ রয়েছে। হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এখনও থমথমে ব্রাহ্মণবাড়িয়া, জেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বিজিবি। পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। পৌর মার্কেট সহ বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধরা, আগুন দেয় রেল স্টেশনে। এছাড়াও পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান পণ্ডে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলার পৃষ্ঠপোষক বিএনপি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা, আবার সময়ে ভারত প্রীতি বিএনপির রাজনীতির দ্বিচারিতাকে স্পষ্ট করে বলেও মন্তব্য তার। গতকাল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে,
বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। একটি প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের সফরের বিরোধিতার আড়ালে তারা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর বিরোধিতাই করেছে। তারা অবস্থান নিয়েছে 50 বছর আগের পরাজিত শক্তির পক্ষে। তারা সরকারে বিরোধিতার আড়ালে রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটনে সরকার বদ্ধপরিকর। জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়কোন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না। এই ধরনের অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরম বক্তৃতা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন সেটি আর বরদাস্ত করা হবে না। এদিকে দেশব্যাপী হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। শুক্রবার চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহতের ঘটনা পরিকল্পিত দাবি করে এই সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে নিহতের ঘটনায় প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ভাষা নিয়ে অনুসারী পরিষদ। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশে হঠাৎ করে পুলিশ ঢুকে পড়ায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশ নিয়ে বিজেপি নেতাদের বিদ্বেষমূলক মন্তব্যের কারণেই দেশের মানুষ নরেন্দ্র মোদীকে স্বাগত জানায় না। মানুষকে অবরুদ্ধ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে অনুষ্ঠান করা হয়েছে তা মূলত নরেন্দ্র মোদী ও সরকারি দলের অনুষ্ঠানে পরিণত হয়েছে, উদযাপন শোকে পরিণত হয়েছে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ শুক্রবার মসজিদে হামলা চালিয়েছে। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের ঘটনার নিন্দা জানান নেতারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সারা দেশে যে বিভিন্ন মৃত্যু হয়েছে এটা অত্যন্ত পরিকল্পিত হত্যা। এই যে হত্যা করেছেন এরা শহীদের মর্যাদা পাবে, তাদেরকে শহীদের মর্যাদা দেবে। কিন্তু হাসরের দিন আপনি কি উত্তর দেবেন, আপনি কি উত্তর দেবেন, আপনার উত্তর তৈরি করেন। আজকে শেষ কথা বলতে চাই তারা, যে আজকে হরতাল ডাকা আমাদের মৌলিক অধিকার। শান্তিপূর্ণ যে হরতাল দেখেছে সেই অধিকারে বাধা দেবেন না। আমি মনে করি আমাদের সবারই উচিত সে হরতালকে সমর্থন করা। সেই সব মিছিলে হামলা করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন যারা, সেই হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত করতে হবে, তাকে বিচারের আওতা আনতে হবে। এই যাদেরকে নিহত করা হয়েছে তাদের অবিলম্বে পরিচয় প্রকাশ করতে হবে এবং তাদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বিদেশি ভ্যারিয়েন্ট দেশে ঢোকার সাথে সাথে বদলে গেছে করোনার উপসর্গ। এখন আক্রান্ত হচ্ছেন তরুণরাও। শুধু বিদেশি ভ্যারিয়েন্টই নয়, দেশে যে করোনার 34টি জিনগত পরিবর্তন শনাক্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশি নিজস্ব ভ্যারিয়েন্টও পাওয়া যেতে পারে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা শঙ্কা প্রকাশ করেছেন পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যেতে পারে। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনার অবস্থা, মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে চলছে। তিন মাস পর বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড 34 জনের। এরই মধ্যে বদলে গেছে করোনার উপসর্গ। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরন বাংলাদেশে ঢুকে পড়াই কি এই রূপ বদলের কারণ, এখনই তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা। গতবার জুন জুলাইয়ের দিকে যে ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে রোগীরা আসছিল সেরকম কিন্তু উপসর্গগুলি পাচ্ছি না। যদিও হ্যাঁ, সর্দি, কাশি, জ্বর এটা নিয়ে সাধারণভাবে আসছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র সামান্য মাথা ব্যথা নিয়েও উপসর্গ হিসেবে আমাদের কাছে রোগীরা আসছে এবং তাদেরকে করোনা টেস্ট করতে গিয়ে আমরা করোনা পজিটিভ পাচ্ছি। নতুন উপসর্গ দেখা যাচ্ছে যে যুবকদের মধ্যে, হ্যাঁ, ইয়াংদের মধ্যে এটা কিন্তু দ্রুত ছড়াচ্ছে এবং তাদের না বমি হচ্ছে, জ্বর হচ্ছে, থার্ড ডেতে গিয়ে নাকি শ্বাসকষ্ট হচ্ছে। দেশে করোনার 34 ধরনের জিনগত পরিবর্তন শনাক্ত হয়েছে। জিনগত এই ভিন্নতা বিশ্বের পরিবর্তিত অন্য ধরনগুলোর সাথে কোনো মিল নেই, ফলে বাংলাদেশি নতুন ভেরিয়েন্ট পাওয়া যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মানুষের সাথে মানুষের সেই সামাজিক দূরত্বটা ওইভাবে মেনটেন হয়নি, যার কারণে নতুন নতুন সংক্রমণ হয়েছে এবং সংক্রমণ হওয়ার ফলে ভাইরাসটা তার বংশবিস্তার করেছে এবং বংশবিস্তার করার ফলে কিন্তু তার কী হয়েছে, মিউটেশন হয়েছে, সেই জন্যই এত ভ্যারিয়েন্ট এসেছে। এখন যেই হারে সংক্রমণটা বাড়ছে তার মানে হলো আমরা খারাপের দিকে যাচ্ছি। আমাদের দেশে দেখা গিয়েছে যে 34টি বিভিন্ন মিউটেশন পাওয়া গিয়েছে যেটা সারা পৃথিবীর অন্য কোথাও নেই। সো সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট নিয়ে যে আমরা ভাবছি, এরকমও হতে পারে যে বাংলাদেশ ভ্যারিয়েন্ট একটা আছে যেটা হচ্ছে গিয়ে অনেক বেশি সংক্রমিত করছে আমাদেরকে। করোনার এই ভয়াবহ সংকট এড়াতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই বিশেষজ্ঞ, সেই সাথে দিয়েছেন স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় 17 জন নিহতের ঘটনায় মাতম চলছে রংপুরের পীরগঞ্জে। প্রিয়জনদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা। এই দুর্ঘটনায় কাটাখালী থানার এসআই নূর মোহাম্মদ বাদী হয়ে বাসের ড্রাইভারকে আসামি করে মামলা করেছেন। শাহনওয়াজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সড়কে তাজা প্রাণ কেড়ে নেওয়ার খবরে পীরগঞ্জের চার গ্রামে চলছে শোকের মাতম। প্রিয়জন হারানোর আর্তনাদে সেখানকার আকাশ যেন ভারী হয়ে উঠেছে। মেহেদি হাসান 3 মাস বয়সে হারিয়েছেন বাবাকে, শুক্রবারের দুর্ঘটনায় মা সহ হারালেন আরও 5 জনকে। আমার দুটো বোনই গেছে, আর আমার ওই বোন জামাই আর আমার দুটো ভাগ্না ভাগ্নি, অর্থাৎ আমার পরিবারের 5 জনই শেষ। স্বজনরা বলছেন এদিন সকালে পীরগঞ্জ থেকে একটি মাইক্রোবাস নিয়ে চালক ও চার পরিবারের শিশু নারী পুরুষ সহ 18 জন বেড়াতে যান রাজশাহীতে। ফেরার সময় শাহ মখদুমের মাজার জিয়ারতের কথাও ছিল তাদের, কিন্তু নিথরদেহ ঘরে ফিরবে তা মানতেই পারছেন না তারা। ছোট বোন এই ভাগলা টাকা আমি সবসময় ইয়ে করতাম, বাবা বাবা করে চিল্লাইতাম। দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত সময় আনা সহ সৎ কাজের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। হ্যাঁ, আমাদের ওই উপজেলা থেকে ইউনো এটার ব্যবস্থা নিয়ে আসার জন্য ওখানে ওই চেয়ারম্যান বা ইসের মাধ্যমে আনানো এবং আসার পরে ওই যে সৎকার বা শুক্রবার দুপুরে হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে আগুন ধরলে ঘটনাস্থলে 6 জন সহ 17 জন নিহত হন। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগঞ্জ, রংপুর। হলুদ ও সাদা রঙের চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে হবিগঞ্জে। প্রতি কেজি ইয়েলো চা বিক্রি হচ্ছে 6,500 টাকায়। সাধারণ চায়ের পাশাপাশি এটি ব্যাপক সাড়া জাগিয়েছে এলিট শ্রেণীর ভোক্তাদের মধ্যে। হবিগঞ্জ থেকে মোহাম্মদ নাহিদের রিপোর্ট। একটি কুড়ি একটি পাতা দিয়ে ইয়েলো টি উৎপাদন শুরু করেছে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান কর্তৃপক্ষ। শুরুতে পরীক্ষামূলকভাবে এ চায়ের উৎপাদন শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে এ চা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। বৃন্দাবন চা বাগান থেকে আমরা মানে আড়াই পাতি তৈরি করি আমাদের মালিকের থেকে, তাতে আমরা ভালো লাগে, উন্নত মান হইতে আছে। ইয়েলো টি এবং হোয়াইট টি তৈরির জন্য আমরা আড়াই পাতা সংগ্রহ করতেছি। চট্টগ্রামে আনুষ্ঠানিক নিলামে এ চায়ের প্রতি কেজি দাম ধরা হয়েছে 6,500 টাকা, আর হোয়াইট টি ধরা হয়েছে 5,100 টাকা। আশা করতেছি এই ইয়েলো টি একটা নতুনত্ব তৈরি করবে এবং অন্যান্য চা বাগানের ব্যবস্থাপক যারা আছেন বা অন্যান্য চা কোম্পানি যারা আছেন তারাও এই চায়ের বাজারে জনপ্রিয়তা দেখে তারাও হয়তো অনুপ্রাণিত হবেন। নতুন এ চা বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ইয়েলো টি মার্কেটে ছাড়ছি, আশা করতেছি এটাও আমি বাংলাদেশের হাইস্ট প্রাইস পাবো আশা করতেছি। নতুন দু ধরনের চা চাষে অন্য মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বঙ্গবন্ধুর সমাধিতে হাসিনা মোদীর শ্রদ্ধা, গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা চায় দুদেশ, ওরাকান্দের সুধীর সমাবেশে বললেন ভারতের প্রধানমন্ত্রী। বাইতুল মোকাররম পল্টনে র্যাব পুলিশের সতর্ক অবস্থান, হাটহাজারিতে সড়ক অবরোধ, থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন।
সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলার পৃষ্ঠপোষক বিএনপি, অভিযোগ কাদেরের, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড, মন্তব্য ডাক্তার গাফরুল্লাহ। দেশে করোনার 34টি জিনগত পরিবর্তন শনাক্ত, যুক্তরাজ্য, ব্রাজিল ও আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তরুণরাও, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপকে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।